যেখানেই কোটি কোটি টাকার গল্প সেখানেই যেন পার্থ অর্পিতা। শুক্রবার টাকি রোড শতদল মাঠে একটি শপিং মলে ভুয়ো কল সেন্টারে অভিযান চালায় সিআইডি। বাড়ির মালিকের নাম শুনেই ওই ঘটনার সঙ্গে অনেকেই জড়িয়ে ফেললেন পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। বারাসাতের চাপাডালি মোড়ের কাছেই রয়েছে ওই শপিং মল। জানা যায় ওই শপিং মলের মালিকের নাম অপা, তাই শুনে অনেকেই অনুমান করতে শুরু করেন ওই বাড়িটিও পার্থ অর্পিতার। তাতেই হইচই পড়ে যায় এলাকায়, লোকের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। ভিড় হঠাৎই হিমশিম খেতে হয় পুলিশ ও সিআইডিকে। পরে জানা যায় বাড়ির মালিকের নাম অপূর্ব চক্রবর্তী, পাড়ায় তাকে অপা বলে চেনেন সকলে। নিতান্তই ভদ্র মানুষ হিসেবেই এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তার জমিতেই প্রমোটার ওই বাড়ি তুলেছে, প্রমোটারই ওই বাড়িটি কল সেন্টারকে ভাড়া দিয়েছিল, আর এই বাড়ি নিয়ে প্রমোটারের সঙ্গে তার কেস চলছে। আমার সাথে এসে ভাড়া ঠিক করে, ভাড়া ঠিক করার পরে আমার সাথে ও এগ্রিমেন্ট করে যে যা ই হয়েছে বিল্ডিং করতে লাগবে সেই টাকাটা প্রত্যেক মাসে মাসে কেটে নেবে, 70,000 টাকা করে কেটে নেবে, আর বাদ বাকি টাকা আমাকে দেবে। কিন্তু হঠাৎ ও চালাতে চালাতে বন্ধ করে দেয়। 4 বছর হানি চৌধুরী, এখন আমার কেস চলছে। এখন এটার ভিতরে কি চলে এখন বলতাম না কি চলে। স্থানীয়রা জানিয়েছেন কয়েকদিন ধরেই ওই কল সেন্টার চলছে। শুক্রবার সিআইডি হানা দিলে কল সেন্টারে থাকা কয়েকজন যুবক যুবতী পালাবার চেষ্টা করে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে। কি হতো এখানে? কি হতো আমি বলতে পারবো না, আমি এখানকারই বাসিন্দা, আমার পাড়া এখানে, পাড়াতেই বাড়ি। আমি হঠাৎ করে স্নান করে উঠে আর কি লাঞ্চ করতে যাব, তখন দেখছি 15-20 জন ছেলে মেয়ে মানে একভাবে দৌড়াচ্ছে, মানে হুমড়ি খেয়ে পড়ছে একজন। তখন আমি বেরিয়ে একজনকে হাতে নাতে ধরি, তখন ধরার পরে আমি বললাম কি হয়েছে, ও ঠিকভাবে বলতে পারছে না, বলছে সবাই পালাচ্ছে, আমিও পালাচ্ছি। তারপরে আমি এনে যথারীতি পুলিশের হাতে তুলে, এখন ওখানে ওনারা ডিসকাশন চলছে, জানি না আগে কি জানতে পারবো, পরে পুলিশ বেরোলে সব কিছু জেরা হলে তারপরে জানতে পারবো কি বিষয় এখানে হতো বা কি না হতো। স্থানীয় সূত্রে অভিযোগ, বিভিন্ন মানুষকে বাড়ির ছাদে মোবাইলের টাওয়ার বসানোর ব্যবসার মাধ্যমে মোটা টাকা লাভের টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা চলত এই কল সেন্টার থেকে। বনগা এলাকার এক ব্যক্তি ওই প্রতারণার শিকার হন, আর তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে সিআইডি। তদন্তে উঠে আসে সল্টলেক ও নিউ টাউনের এই ভুয়ো কল সেন্টারের অফিস রয়েছে। প্রথমে সেখানে হানা দিয়েছিল সিআইডি, সেখান থেকেই তদন্তকারী দলটি এসেছিল বারাসাতে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।